যার নাম হচ্ছে বাবা ভোলানাথ, যার নাম হচ্ছে ভোলানাথ, সে বাবা সবসময় ভুলে থাকে, সবসময় ভুলে থাকে, ভালো কাজ একটাও করে না। তাই আজকে শিবের আসনে বসিয়ে আমি ব্রহ্মা হয়ে তোমার কাছে কিছু কথা করব জিজ্ঞাস। হে ভোলানাথ, তুমি নাকি সংহার কর্তা, তাই তোমার কাছে আমার জিজ্ঞাস, তুমি যখন সংহার করো তখন তুমি কি রূপে সংহার করো, এটা আমার একটা জিজ্ঞাস। কারণ ভোলানাথের কথা কি বলবো রে ভাই, বলতে নিজেরও লজ্জা লাগে। তাই কারণে যে কাজগুলো করে সব কাজই হচ্ছে উল্টো। কেমন উল্টো? এর গলায় বাবা অনেক কটা হারের মালা রয়েছে, মুন্ডু মালা, মরার মাথা দিয়ে সুন্দরভাবে একটা মালা তৈরি করা। আচ্ছা, আমরা জানি, আমরা জানি যে অসুর বধ করার সময় মা আমার বহু রকম রূপ ধরেছিল, তাই তো? মুন্ডমালা পরবে না পরবে আমার মা পরবে, কিন্তু তুমি কোন দুঃখে পড়লে, তোমার গলায় কেন মুন্ডমালা? এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার জিজ্ঞাস। আর অনেক দেবদেবতা দেখি ভালো ভালো বস্ত্র পরে, এক একজনের এক একটা পোশাক, সুন্দর সুন্দর পোশাক, আর এই বেটার পরনে দেখি কি না তো একটা বাঘের ছাল। কি বলবো রে ভাই, একটা কথা মনে পড়ে যায়, যারা গাঁজা খায়, যারা গাঁজা খায়, এক কথা বলতে কি তারা তো পাগল, তারা সত্যিকারের পাগল। কারণ পাগল না হলে কেউ গাঁজা খেত না। কি বলবো রে ভাই, একটা কথা মনে পড়ে যায় না বলে আর থাকতে পাচ্ছি না, বলবো আমি এক্ষুনি, তাতে যা হবে পরে দেখা যাবে। এই রায়গঞ্জে, এই রায়গঞ্জে এক গাঁজাখোর, ও বাবা গাঁজা খাবে, গাঁজা খাওয়ার নেশা উঠে গেছে, গাঁজা খাওয়ার নেশা উঠে গেছে, ও তো গাঁজা খাবেই, কিন্তু বাবা ওর কাছে নাই আগুন। এবার আমি ওই পাশ দিয়ে যখনই আসি আমাকে ডাকছে, এই বাউল ভাই, বাউল ভাই, শোন শোন শোন, সুবোধ শোন ভাই, শোন শোন। আমি গেলাম, আলাম বলো ভাই কি হয়েছে, বলে জানিস ওই যে শিব মহন্ত আছে না, ওই শিব মহন্তর কাছে আমি 10,000 টাকা পাবো, আমাকে দেখেও কি করেছে, গাঁজা কিন্তু বানানো আরম্ভ করে দিয়েছে। বলছে শিব মহন্তর কাছে 10,000 টাকা পাবো, শিব মহন্ত তুই টাকা দিবি না, টাকা তোকে দিতেই হবে, টাকা দিবি না, টিপে টিপে টাকা আদায় করবো রে তোর কাছ থেকে। গাঁজা টিপা কিন্তু কমপ্লিট। এইবার গাঁজা যখনই কমপ্লিট হওয়ার পরে ওই একটা কাঠের উপর রেখে কুচি কুচি করে কাটে, বলছে শিবু টাকা দিবি না, তুই বাউল গান করিস করিস ঠিক আছে, তুই আমার বন্ধু আসিস ঠিক আছে, তুই টাকা দিবি না, কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে কাটবো। গাঁজা কাটা কমপ্লিট। এবার কলকের মধ্যে ভরে আমাকে বলছে সুবোধ ভাই তুই একটু কাঠি মার। আমি তো বাবা কাঠি মেরে দিয়েছি, আরো কি করেছে কলকে ধরে
টাকা দিস দিস, টাকা না দিস না দিস। টাকা টিপে নিল, টাকা কেটে নিল, যখনই বাবা ভিতরে ঢুকে গেল তখন বলে টাকা দিস দিস না দিস না দিস। তো এই হচ্ছে ভোলা, নিজের সংসারের কথা ভাবে না, নিজের সংসারে কি লাগবে তা জানে না, ঘরের বড় একটা কাপড় কিনে দিতে পারে না যে মানুষ, সে ঘরের বউ কি হবে? তাতে ল্যাংটা হয়ে থাক আর যা হয়ে থাক, ওর কিছু আসে যায় না। তাই তোমার কাছে জিজ্ঞাসা, তোমার পরনে যে বাঘের ছাল, ওটা বাঘের ছাল না বাঘিনীর ছাল? এই তিনটে জিজ্ঞাসা তোমার কাছে আমার থাকলো, বাপের বেটার মতন সুন্দরভাবে জবাবটা তুমি দিও। দেখি নকলে পাগল, দেখি নকলে পাগল সকল দেশে, নকলে পাগল সকল দেশে, আসলে পাগল কয়জন মনের মতো পাগল পেলাম না, না 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 মনের মতো পাগল পেলাম না, না না মনের মতো পাগল পেলাম না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। আরে কত দেব রে ভাই এই পাগলের পরিচয়, যারা গাঁজা খায় অবশেষে তারা পাগল হয়, খক্কর খক্কর করে কাশি হয়, যক্ষা হবে, টিবি হবে, শ্বাস প্রশ্বাসবিহীনে শেষে অবশেষে পাছা দিয়ে রক্ত পড়তো, বেশি দেরি করবে না, হিসাব মতন গাঁজা খেও আর সুন্দরভাবে জবাবটা বাপের বেটার মতন দিও। কি বলবো রে ভাই এই পাগলের পরিচয়, ঠাকুর রামে কৃষ্ণের মতো পাগল কয়জন আছে ভাই, যেজন নিজের স্ত্রীকে যে ভাই নিজের স্ত্রীকে মা বলে ভাই, ও যে নিজের স্ত্রীকে মা বলে ভাই, এমন বলে কয়জনা ভাই ভোলা মন, বলো বলো এমন বলে কয়জনা, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, না মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। এই আসরে কিছু কথা করে গেলাম দান, সঠিকভাবে জবাব দেবে শিবি ভোলা না। এরপরে শিবি ভোলা আসরে আসবে, আমার ভাবের কথাগুলো এই আসরে কবে, এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরী চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি 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 বল।
গৌরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো 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 পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতমা পন্নি পিয়ন্তে সর্ব দেবতাই নমো নমো জনন জন্ম ভূমিষ্ঠে সজ্জা দেবী গড়িয়সি সর্বসাধুগুরু বৈষ্ণবের চরণে শত সহস্র প্রণাম সামনে গ্রহণ করবেন। যতটুকু সময় থাকবো আমার চলাই বলাই সুর ছন্দে অনেক ভুল হবে, ভুলগুলোকে ক্ষমা করে সকলের চরণে স্থান দেবেন এটুকু আমার প্রার্থনা। আজকে অনুষ্ঠানের সমাপ্ত শেষ দিন, তাই না? একটু আগে আমি আসরে এসেছিলাম, অনেক শ্রোতাদের দেখতে পেয়েছিলাম, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে যাদের বাড়ি ঘর আছে তারা বাড়িতে চলে যাচ্ছে, যাদের নাই তারা বসে আছে। কি গো, তোমার বাড়ি ঘর নাই? বাড়ি ঘর তো আছে, যাবা না কেন? বাড়ি যাইয়ে কবা এই বাড়িটা আমার, কয়দিন কবা এই বাড়ি কার আমার? কোথায় কোথায় তুমি যখন মরে যাবা তোমার ছেলে কবে তখন এই বাড়ি কার কয় আমার? ওই ছেলে যখন মরে যাবে ওর ছেলে কবে বাড়ি কার কয় বাড়ি আমার? এ কোথায় থাকবে আমার 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 আমার? বাড়ির মতন বাড়ি থাকবেই, যারা কবে আমার আমার তারা আস্তে আস্তে বিদায় নেবে, বাড়ির বাড়ির জায়গায় থেকে যাবে। অতএব বাড়ি আমার নয়, অনাদিরাদি প্রাণ গোবিন্দের সংসার, আমিও তার, আমার বাড়ি তার, আমার বলতে কিছু নাই। অতএব যারা বাড়িতে গেছে ওরা বাড়ি ঘর নিয়ে থাকবে, যারা যান নাই তারা চুপ করে একটু থাকবেন। কি গান তো একেবারে খারাপ গাই নাই, এ পালা আমি জীবনেও করি নাই, কোনোদিন শুনিও নাই কারো কাছে। একজন ব্রহ্মা আর একজন বিষ্ণু, এই দুইজন দাঁড়িয়ে গান হয়, তা ব্রহ্মা হয়ে বিষ্ণু, ব্রহ্মার কি শিব ও বিষ্ণু মাঝখান থেকে বাদ দিয়ে ফেলাইছে ব্রহ্মার শিব, ঠিক আছে? তার মানে উনি হয়েছে আজকে ব্রহ্মা, আমারে দিয়েছে শিবের ভূমিকায়। ব্রহ্মার সাথে গান গাওয়া আর গরু চুরির সঙ্গ করা একই জিনিস। ব্রহ্মার সাথে গান গাওয়া আর গরু চুরির সঙ্গ করা একই জিনিস, একটু বিবেচনা করবেন কথাটা আমি খারাপ কইছি নাকি, একটু বিবেচনা করে দেখবেন। কি এইবার ওর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওরই একটা প্রশ্ন করি। তুমি তো আমার বড় দাদা, তুমি সৃষ্টিকর্তা, হ্যাঁ, তোমার চার চারটা মুখ, পাকা পাকা দাড়ি, ব্রহ্মার পাকা দাড়ি নয় দেখেন নাই? তুমি সত্যি বলিহারি, কিন্তু আমি শুনতে চাই তুমি লেখালেখি সৃষ্টিকর্তার দায়িত্ব তোমার, গরু চুরি করার দায়িত্ব তোমার নয়। তা তুমি গরু চুরি করে কোন জায়গায় বেচা কিনা করো একটু উত্তরটা ভালো করে দিবা। আমার সাথে নতুন পালা ধরো, আমি বিপদে পড়বা, বিপদ টানি আনবা। তুমি গরু চুরি করো কেন, কোন জায়গায় বেচা কিনা করো উত্তরটা ভালো করে দিয়ে তারপরে গান গাবা, কি করেন আপনারা? গান একটা গাইয়ে নেই তারপরে দেখতেছি কি করা যায়। খবরদার কেউ বাড়ি যাবেন না, কিন্তু যে কজন গেছে যাগা, হ্যাঁ যে কজন গেছে যা, হ্যাঁ আমরা যতটুকু সময় থাকবো একটু আনন্দ করবো, তারপরে একটু পরে মিলন হবেই নাকি? মিলন টিলন দেখে একবারে বাড়ি ঘরে যাবো। একটা গান গিয়ে শোনাই, এই গানটির পরেই আমি আর গান গাবো না, দুইজনে একসঙ্গে দাঁড়াবো, একটা প্রশ্ন করবো একটা উত্তর দেবো, আমি একটা প্রশ্ন করবো উনি উত্তর দেবে, কি করেন আপনারা? যে গানটা আমি গাইব সে গানটি হচ্ছে, এক জায়গায় গান করতে গেছি আমরা, দিনের বেলা তো গান হয় না, গান শুরু হবে তিনটা চারটার থেকে, ছোট্ট একটা শিশু বাচ্চা এসে আমাদের প্রশ্ন করছে, ও দাদা তোমরা বাউল গান করতে এসছো তো? বললাম হ্যাঁ। তা বলল আমি একটা প্রশ্ন করব উত্তর দিবা? আমি বললাম সোনারি আমরা যখন মঞ্চে গান গাইব তুমি প্রশ্ন তখন করো। বললো না না আমি এক্ষুনি প্রশ্নটা করব। তো এই ছেলেটি কি প্রশ্ন করলো আমি প্রশ্নটা আপনাদের শোনাবো, উত্তর আমি কি বলেছিলাম তা কিন্তু বলবো না, এই প্রশ্নটা একটি গান, ছেলেটা কি বললো এবং ও কি বলতে চাইছে, আমাকে কি বলতে চাইছে এটা আমি আগেই বুঝতে পেরেছি। ছেলেটি আমাকে বলছে
কেমন সন্তান, সেই মায়ের মুখে আগুন দিয়ে আমরা দেই না। আমাদের বাবা মা যখন গত হয়ে যায়, সন্তান হয়ে বাবা মার মুখ পুড়িয়ে দিয়ে দেই না? এটা তো নিয়ম। ওই ছেলেটাও দিয়েছে, দিয়ে এসে আমি প্রশ্ন করছি, আমি কেমন সন্তান সেই মায়ের মুখে আগুন দিয়ে। সন্তান মায়ের মুখে আগুন দিয়ে নাম, কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম। সন্তান মায়ের মুখে আগুন দিয়েলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়েলাম। Thank you.
জীবন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম। মায়ের গর্ভে জন্ম নিয়ে, মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে এলাম, কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিয়ে এলাম। এই গানগুলো আবারও কয়েকদিন পরে আমরা শুনতে পাবো। অনেকের মধ্যে অনেক ব্যথা থাকে, তাই আচ্ছা বাবা তখন বাবা স্বর্গবাসী অবশ্যই। কিন্তু শেষ হয়ে যাবে, তখন আর কারো ডাকতে যাবো না। হ্যাঁ, বাড়ি যাইও না, একটু সময় বসে থাকো, ঠান্ডা এক ফোঁটাও নাই। আমার তো ঠান্ডা লাগতেছে না, কই ঠান্ডা লাগতেছে, ঠান্ডা নাই। আচ্ছা কমিটির থেকে একজন আসো, নিয়ে যাও বাবাকে, আসো আসো নিয়ে যাও। এইবার গল্প হচ্ছে শিব নাকি গাঁজা খেয়ে ভুলে যায়, যারা গাঁজা খায় তাদের মতন নাকি পাগল আর নাই। পড়ে যাবা পড়ে যাবা, আরে একজন আসো ধরো। হরিবল 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 হরিবল, বসো বাবা বসো বসো, আমা আমা বস বস, বাড়ি যাইতে লাভ নাই, দেখতে হবে না, বসো। আরে গেলেই তো ঘুমাইয়ে যাবো, আর ঘুমাই গেলেই তো যায়নি, তাই আর ওর পকিনা পরের দিন বলা মুশকিল। প্রশ্ন করে গেছে বলে আপনাদের কাছে উত্তর তো অবশ্যই আছে, উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই। আপনারা জানেন সবাই আমার বাড়ি কিন্তু রায়গঞ্জে, ঠিকানা রায়গঞ্জে, বাড়িঘর তো নয় ঠিকানা রায়গঞ্জে। তো রায়গঞ্জে আমার ঠিকানা কথাটা একেবারে মিথ্যা না, আমার বাড়ি যেই জায়গায় নদীর মাঝখানে, নদীর মাঝখানে মানে দুই নদীর মাঝখানে, আমার এক পাশে হচ্ছে কুলিক নদী আর এক পাশে হচ্ছে নাগর নদী। আপনারা জানেন যে নদীর স্বরে কিন্তু তরমুজ আবাদ ভালো হয়, জানেন না, হয় না? আমার বাড়ির পাশে একজন নদীর স্বরে তরমুজ লাগাইছে, বুঝলেন? কি বলি আপনাদের কাছে, তরমুজ তো সুন্দর হয়েছে কিন্তু তরমুজ থাকে না, যেই বড় হয় মানুষে চুরি করে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়। ও কিন্তু প্রচণ্ড রেগে গেছে, কি এত কষ্ট করে আমি ফসল করলাম আর আমার তরমুজ চুরি করে খাবি তোরা। একদিন সন্ধ্যাবেলায় ওই তরমুজের জমিতে গিয়ে চুপ করে শুয়ে আছে, যে চুরি করিস কোন শালায় ওইটা দেখবো আজকে আমি, এই চিন্তা ভাবনা করে জমির মধ্যে শুয়ে পড়ছে।
এখন দেখাও যায় না, কিন্তু সেই রাতটা ছিল অমাবস্যা, বুঝলেন? এখন ওই তরমুজের জমি কিন্তু শুয়ে শুয়ে পাহারা দিচ্ছে, তাকাইয়ে দেখে ঝমঝম করে শব্দ হয়, কয় এই তো সুরাজকে পাইয়া গেছি বেটাই, হাতে বড় লাঠি, কথাটা একেবারে খাঁটি, শুয়ে আছে আর তাকায় দেখতেছে তরমুজের জমি দিয়ে একজন যাওয়া আসা করতেছে, কয় এই তো তরমুজ চুরি করে, একদম যায় কয় এই দাঁড়াও, প্রত্যেক দিন তুমি আমার তরমুজ চুরি করে খাও, কয় বাবা দাঁড়া 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 দাঁড়া, আমি তরমুজ চুরি করি না, কয় চুরি করো না, এই চুরি করার চিন্তা ভাবনা করতেছো, জমি ঘুরে দেখতেছো, কয় না রে বাবা তুই ভুল বুঝতেছিস, আজকে রাতটা কিসের রাত বুঝিস না, অমাবস্যার রাত, এই আজকের রাতেই আমি একটু ঘোরাফেরা করি, আমি স্বয়ং মা কালী, তুই স্বয়ং মা কালী তোর জমিটা আমি ঘুরে দেখতেছি, মানে মাঝে মাঝে তোর এই জমির তরমুজ নিয়ে কোন ভক্ত জানি আমার ভোগ লাগাই, তো আমি ওই জমিটা দেখতে আসলাম, জমিটা কেমন, কয় না 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 তুমি সত্যি মা কালী নয়, কয় হ্যাঁ আমি সত্যি মা কালী, তাকাইয়ে দেখে ভালো করে চারটা হাত, পুরি সর্বনাশ, অমা তুমি যখন আমার জমিতে আসলা তাহলে একটা কাজ করো, কয় কি, কয় রাত জেগে জেগে তো তরমুজ পাহারা দিতে পারি না, আমার না বেশি ঘুম পায়, তা তুমি একটা কাজ করো আমার একটা বর দিয়ে যাও, তুমি যদি মা কালী হও তাহলে তো বর দিবাই, কয় হা দেবো কী বর নিবি, কয় আমি তরমুজের জমিতে শুয়াই থাকবো, একবারে শুয়ে পড়বো, আর আমার কোনো এক জায়গা দিয়ে জানে খালি কয় কেরে 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 কেরে, এই কেরে কেরে শব্দ হলে তরমুজ তো আর চুরি হবে না, আর আমি তো ঘুমাইয়ে থাকবো, মা কালীর বর, মা কালী কয় তথাস্ত, তথাস্ত কইয়া মা কালী চলে গেছে, যেই চলে গেছে শুরু কেড়ে কেড়ে শুরু হয়ে গেছে, কোন জ্বালা, ও জমির মধ্যে পড়ে শুয়ে পড়ছে, ঘুমাইয়ে গেছে, একেবারে ঘুমাইয়ে গেছে, এখন চোরের দল কিন্তু ওই তরমুজ চুরি করতে এসছে, এই যেই আসছে এখন ওই জমির মধ্যে থেকে শুনতে পাই কেড়ে থেকে শুনতে পাই কেড়ে 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 কেড়ে, চোরেরা কয় এ ভাই জাল নিয়ে বাড়ি জল তরমুজ চুরি করা যাবে না, ওই বেটা কেড়ে কেড়ে কয় তার মনে জেগে আছে, একদিন দুই দিন চোরেরা মানে ঘুরে ঘুরে যায়, একজন খুব ভালো চোর ছিল আর কি, বদমাইশ এইরকম, মানে ওর মতন বদমাইশ আর হয় না, ও চিন্তা করে একই স্কেলেই বারে বারে কয় কেড়ে কেড়ে, প্রত্যেক দিন ব্যাপারটা কিরে, আস্তে আস্তে ওই জমির ভিতরে যাইয়া দেখে বেটা ঘুমাচ্ছে, হ্যাঁ ওর কোনো একদিক দিয়ে শব্দ হচ্ছে, বুঝতে পারতেছেন তো, কেড়ে 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 কেড়ে, ওই বেটা রে বুঝলেন ওর জমির তরমুজ চুরি করে খাইয়ে ওরে প্রচণ্ড বানিয়েছে, মাঠের দিয়ে কয় চল আমাদের সাথে চুরি করতে যেতে হবে, চোরের দলে তো যেতেই হবে, কিছু করার নাই, কয় আমি যে চুরি করতে যাবো আমার শব্দ, এই শব্দ বন্ধ করবি কি দিয়ে, কেড়ে কেড়ে, তখন ওই চোর কি বলি রে ভাই, কাঁচা দুব্বা ঘাস কিছু তুলে নিয়ে ওই কেড়ে কেড়ে যে জায়গাতে হচ্ছিল ওই জায়গা বন্ধ করে ফেলেছে, কেড়ে কেড়ে বন্ধ হয়ে গেছে, চলে গেছে চুরি করতে, তা চোরেরা শীত কাটার পরে আগে নাকি পা ঢুকিয়ে দে দেখে পায়ে কিছু বাদেটা দে নাকি, শীত কাটা হয়ে গেছে, ওই বেটারে কইছে এই পা ঢুকিয়ে দেখ তো কিছু বাদে নাকি, শীত যে ঘরে কেটেছে ওই বাড়ির কর্তা থাকতো ওই ঘরের মধ্যে, খাটের মধ্যে শুয়ে থাকতো আর ওই খাটের নিতেই বাধা থাকতো বড় এক পাঠা, এই বেটা তো পা ঢুকিয়ে দিয়েছে দেখতেছে কিছু বাদেটা দে নাকি, কিছু তো বাদে না, কিন্তু পা ঢুকিয়ে দিয়েছে তখনই কিন্তু কাঁচা ঘাসের গন্ধ পেয়ে গেছে ওই পাঠাই, পরে নাই দেবী, কাঁচা ঘাস তো পাঠা কি ঠিক থাকে কি বলি রে, পাঠাই একেবারে দেরি করে নাই, আস্তে আস্তে পাঠা গিয়ে ওই কাঁচা ঘাসটা বুঝলেন যেই মুখ দিয়ে টেনে নিয়েছে, কতক্ষণ ধরে কেড়ে কেড়ে বন্ধ ছিল ভাবেন তো একবার, মা কালীর ব্রত, তখন ঘন ঘন কয় কেড়ে 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 যদি শব্দ হয় চুরি করতে যাইয়ে বাড়ির মালিক কিছু করে থাকবে, বড় লাঠি নিয়ে করেছে তারা সবগুলা পালাইছে, ওই বেটা ধরা পড়ে গেছে, আচ্ছা বানান বানিয়েছে, বানানোর পরে কয় দেখেন আমার কোনো দোষ নাই, আমি মোটেই তো চোর নয়, কারণ আমি যদি চোর হতাম তাহলে কেড়ে কেড়ে নিয়ে কি চুরি করতে আসতাম, তো ওই মাঠটার খাইয়ে সেদিন থেকে বুঝলেন ভালো হয়ে গেছে, লোকটা আর কেউ না, তা গোসাই বেশি কেড়ে কেড়ে করো না,
এই কেড়ে কেড়ে বন্ধ করা মাল কিন্তু আমি। ওরি বল শিব নাকি গাঁজা খায়, এই শিবের দেখা দেখে কিছু ভক্তরা এখন কয় কি বলতেছেন, কয় গাঁজা, গাঁজা মানে কয় বাবার পোশাক, শিব ওই গাঁজা খেত, এই দেখা দেখি এরা এখন এই গাঁজা খায়। আজকে আমি প্রমাণ করে দেব শিব জীবন ওই গাঁজা খায় নাই, শিব নাকি বাকসাল পরে, আমি প্রমাণ করে দিয়ে যাবো জীবনও পরে নাই। শিব নাকি অনেক কিছু প্রশ্ন করে গেছে, আসছি এই কাঠি নিল কে রে, কাঠি কেড়ে কেড়ে হয়ে গেছে, আমার কিছু কিছু জায়গায় নামই হয়ে গেছে কেড়ে কেড়ে, এই গল্পটা আমার ইউটিউবে দেওয়া আছে বুঝলেন, কেড়ে কেড়ে গেড়ে করে কয় যে কেড়ে কেড়ে বাবু লাইছে। আচ্ছা এই যে মায়েরা চুপ করে বসে আছেন, আমি জানি আপনাদের বললেও আপনার যাবেন না এখন, কারণ ভূতের ভয় আছে তো নাকি। হরিবল হরিবল আমার প্রাণে কাঁদে যারা সায় রে, প্রথমবারে প্রশ্ন মালায় আমায় করে গেছে দান, শ্মশানে মশানে থাকে শিব কেন গাঁজা করে পান, শিব হচ্ছে সংহার কর্তা সকলের জানায় আছে, কোন রূপে সংহার করে প্রশ্ন করে গেছে আমার কাছে, শিব ছেদ বর্ণ রূপে সকলের মৃত্যু পূর্বে যায়, শিব যাওয়ার পরে সেই ব্যক্তিটা ওগো মৃত্যুর আশ্রয় নাই, এই কণ্ঠে গিয়ে বসে ছেদ বর্ণ, শিব যখন বসে সেই জীবকে ফিরে আর আসে, কারণ ওটা কাজ ছিল, ছেদ বর্ণ মানে সাদা, দেখবেন মৃত্যুর পূর্বে শ্বাসকষ্ট সর্বলোকের হয়, ওই যে কণ্ঠে বসে যায় শিব কপ রূপে গিয়ে, বুঝা গেল। এইবার গাজার তত্ত্ব একটু বলবো সত্য, মিথ্যা কথা নয় ভাই, গাজা খেলে দুধ খেতে হবে লিখেছে শাস্ত্রেরই পাতায়, গাঁজা খাও, গাঁজা খাওয়া ভালো জিনিস, শিবের ভক্ত যারা গাঁজা খাবে তারা, আর আমি প্রমাণ করে দিয়ে যাব সবাই গাঁজা খায়, সবাই গাঁজা খায়, গাঁজা সবাই খায়, শিবের ভক্ত যারা শিব পূজা করে তারা গাঁজা ভাঙ ধতুরা প্রধান বটে হয়, এই তিনটা না থাকলে মহাদেব কখনো সন্তুষ্ট কি হয়, আমি প্রমাণ করে দিয়ে যাই গাঁজা সবাই খায়, আগে গাঁজা, আগে গাঁজা, সোনার কাশি ত্যাগ করে শিব শ্মশানেতে রয়, শ্মশানেতে কণ্ঠ ভরে কৃষ্ণ গুণগান গায়, তাই শিব বলল বন্ধু কতদিন আমার আমার করে নিয়ে থাকবি, তাকায় দেখ সোনার কাশি আমি ত্যাগ করে শ্মশানে চলে গেছি, আয় না সময় থাকতে সবাই আয়, আয় কা যা, কা যা কি গাইবি, আগে যা, যা আগে যা, গিয়ে গা, কি গাইবি, কৃষ্ণ নাম, গাঁজা
আগে গাজা 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 বলতে গেলেও ভাই জাগা জাগা হয় না, গাজা গাজা বলতে গিয়ে দেখো ভালো জাগা জাগা হয় না, জাগাইতে পারলে কৃষ্ণ ভজন কবু হবে না রে ভাই। জাগা কি জাগাবি, আমার দেহে নাভির নিম্নভাগে আমার মা স্বয়ং মা আড়াই পেঁচে ঘুমিয়ে আছে, একটা কাজ কর ভজন ঘরে যেতে গেলে আগে মাকে ওগো জাগা। সাধু হবি কাম করে, এই গাঁজা খাওয়া শিখতে না পারলে তো সাধু হওয়াই মুশকিল, হবেই না। তাহলে গাজা 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 গা আগে মাকে জাগা, এই মাকে জাগা আগে মাকে জাগা। কুলকুণ্ডলিনী মহারানী চতুর্দলে রয় আগে গিয়ে তাকে ওগো জাগাইতে হয়, এই হচ্ছে জাগা, এই হচ্ছে গাজা। এটার উল্টোটা আমরা বুঝে গাজা খাতি খাতি মাথা নষ্ট করে ফেলাচ্ছি, ও গাজা শিব জীবনও খাই না। ওরে মন, ওরে মন, শিব পূজা করবি? শিব পূজা করতে গেলে তো ভাঙের প্রয়োজন, কি ভাঙ? শিব পূজা করতে গিয়ে আমরা ভাঙ দেই বন্ধু, এই ভাঙ সে ভাঙ, মায়াময় হয়ে এসে মায়া নিদ্রাই ঘুমাইয়া সবাই আসি, অনাদিরাদি প্রাণগোবিন্দের কথা সবাই ভুলে গেছে। মায়া এমন একটি বস্তু যে মায়াতে পড়ে আমি আমার গোবিন্দের কথা ভুলে গেছি। ওরে মন, ভাঙ ভাঙ এই মায়া নিদ্রায় নিদ্রিত না থেকে, এই মায়া ঘুম আগে ভাঙ, এই মায়া ঘুম ভাঙ, এরই নাম হচ্ছে ভাং। আমরা না বুঝে ভাং খাই ফেলাই, শিবকে ওই ভাং খেয়েছে। মায়া ঘুম ভাঙ, তারপরে ধুতুরার ফুল সারা শিবের পুজো হবে না, হবে না। ধুতুরা ফুলের একটুখানি আমি দিয়ে যাই বর্ণনা, এই ধুতুরা ফুল ছাড়া তো শিবের পূজা হয় না। তাই বলল শিব, মনের ময়লা মাটি কুটিনাটি আগে দিয়ে ফেল তোরা, তবে অনাদিরাদি প্রাণ গোবিন্দ ভক্তি ভাবে দেবে তোমায় ধরা, আগে ধো তোরা এই মনের ময়লা মাটি কুটিনাটি ধো তোরা। না বুঝে ধুতরার ফুল তুলে এনে শিব পূজা করলাম, আহ কি বলেন, না বুঝে ধুতরার ফুল তুলে এনে শিবের পূজা করলাম। আমার শিবের পূজা দৈনন্দিন করবি কিন্তু ধুতরার ফুল নাই, কেমনে করে পূজা করবি বল দেখি আমার ঠাই। হতে পারে তো একদিন ধুতরার ফুল পাওয়াই গেল, সেদিন পূজা কি দিয়ে করবা? না না, ওই ধুতরা বাদ দাও, ওই ধুতরা তুলতে হবে না, ওই পুজো ফুল দিয়ে বাবার পুজো করতে হবে না। মনের ময়লা মাটি কুটিনাটি ধুয়ে বাবার চরণে যাবি, নিষ্ঠা ভক্তি রেখে একবার বাবাকে পুজো যে করিবি। আমার কয়টা প্রশ্ন ছিল জবাব দিলাম ভাই, শাস্ত্রের থেকে ছোট্ট একটা প্রশ্ন আমি করতে চাই। শিব আমরা জানি, শিব গরল পান করে অচৈতন্য হয়ে গেলেন, তাই মাতৃ মা এসে শিবকে কোলে নিয়ে স্তন সুধা পান করালেন, স্তনপান করতে করতেই যে গরল যে বিষ শিবের কণ্ঠে ঢুকে গেছে, এই সুধা আর বিষ মিশ্রিত হচ্ছে,
তাই স্তনপান করতে করতেই মুখ দিয়ে থুরু ভরি উঠছে, আজও ছোট ছোট বাচ্চা স্তনপান করতে দিয়ে মুখ দিয়ে থুতু উঠায়, উঠায় না, সেটা পড়ে যাচ্ছে মাটিতে। ওর মধ্যে ছিল সুধা, ওর মধ্যে ছিল গরল, মিশ্রিত হয়ে তিনটি বৃক্ষের জন্ম হয়ে গেল, একটা গাঁজা, একটা ভাঙ, একটা ধুত্রা। তাই বন্ধু এখানে বললো গাঁজা খাচ্ছিস খা, কিন্তু গাঁজা খাওয়ার পরে পরিমাণ মতন দুধ খাস, আর যদি গাঁজা না খাস, দুধ না খাস, তাহলে গাঁজা খাতে খাতে এমনি পাগল হয়ে যাবি, পাগল করতে হবে না কাউকে। কি এটা শাস্ত্র দৃষ্টান্ত। শিব বনের বাঘ মেরে জীবন স্থাল পরে নাই। একজন মহাসাধক, মহাপুরুষ, মহাবৈষ্ণব, নিজে এমন সাধক, এই নিজে কামবাককে মেরে সেই সাল সাধুরা পরে, এই জন্যেই পরম সাধু পরম বৈষ্ণব। বোঝা গেল? আমি একটা প্রশ্ন করতে চাই ব্রহ্মা দাদা তোমার কাছে, আমি একটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন করেছি দান দিও সমাধান, তুমি গরু চুরি করো কেন? এই গরু চুরি করে কোন জায়গায় বিক্রি করো না কেন করো আমি জানি না, কেন করলা? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন করবো, দান দেবে সমাধান, তোমার তো ভাব চরিত্র ভালো না, তোমার ভাব চরিত্র ভালো না বর্দা, কারণ তুমি একটা মেয়েকে, তোমার মেয়েকে তার পিছনে তাড়া করেছিলে। আমি প্রশ্ন করলাম জিও বলে, কেন তারা করলে? সুন্দরভাবে কথাটা আমার জিও বলে, তুমি তো স্বয়ং ব্রহ্মা, নিজের মেয়েকে তারা করলে কারণটা কি? দুটো প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, জবাব খাটি খাটি নেবেন। মাকে সা করতো 13:30। শিব কোথায় থাকে? শ্মশানে থাকে, গাঁজা খায়, আর একটা শব্দ কিন্তু উচ্চারণ করে, কি করে বলেন তো? কি কয়? আস্তে, কি কয়? গাঁজা খেয়ে কি কয়? বম 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 বম, কয় 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 না, কয় না, এই গাঁজা ভিতরে ঢুকলি বম বম কয়, কারণটা কি? এর উত্তর দেবো, গানটাকে গাইয়ে দেবো। বাবাই আমার গাঁজা খে, আমার গাঁজা খেয়ে, আমার গাঁজা খে, হু 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 করে রে, করে রে, করে রে, বাবাই আমার গাঁজা খে, হু 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 করে রে, করে রে, করে রে, ওরে শ্মশানে মশানে থাকে, সারের পিঠে বেড়াই রে, বেড়াই রে, বাবাই আমার গাঁজা খেয়ে। আস্তে, কি গানটা হবে তো? হবে, করবো, করবো কি মায়েরা, করবো? তাহলে একটা কাজ করো, একটা কাজ করবা, হ্যাঁ একটা কাজ করবা, হ্যাঁ গানের তালে তালে একটু হাত তালি দিয়ে সবাই মিলে, ঠান্ডা দূরে চলে যাবে, সবাই মিলে দিবা তো, দারা না 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 না, সারের পিঠে বেড়াই রে, বেড়াই রে, বাবাই আমার গাঁজা খেয়ে, হো হো করে রে, বাবাই আমার গাঁজা খেয়ে, হো হো করে রে, বাবাই আমার গাঁজা খেয়ে, হো হো করে রে, হরি বল, হরি বল।
ভোলা ভোলা শ্মশানেতে করে খেলা করে খেলা না করে খেলা নাম তার পাগলা ভোলা শ্মশানেতে করে খেলা করে খেলা করে খেলা বলে রুদ্রাক্ষের মালা মালা বলে রুদ্রাক্ষের মালা জোয়ার ভাটা খেলে রে খেলে রে খেলে রে সবাই হাততালি দিচ্ছে না, একটু আনন্দ করলে ক্ষতি কোন জায়গায়? হ্যাঁ বাবা ভোলানাথের নাম গুণগান হচ্ছে, হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, আনন্দ করবো না? ঠান্ডা দূরে চলে যাবো। এই যে এই কমিটি আমাকে যখন বায়না করে মানা করে দিয়েছিল নাচতে, নাচতে নাচা যাবে না, তাও আমি নাচতেছি কিন্তু, তাহলে হাততালি দিবা না? বাবার মাথায় বাবার মাথা আছে জটা আছে জটা চুলগুলো সব কটা 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 চুলগুলো সব কটা 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 মাথার ভিতরে গঙ্গায় আটা মাথার ভিতরে গঙ্গায় আটা জোয়ার ভাটা খেলে রে খেলে রে বাবাই আমার গাজাকে হো করে 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 রে বাবাই আমার গাজাকে আমার গরুচোর দাদা গরুচোর কয়ে ফেলাইছি আবার, আর কোলে ক্ষতি নাই, কথা তো মিথ্যা নয়, কোন জায়গায় দাঁড়িয়ে কিভাবে আলোচনা করে কিভাবে জবাব দেয় আপনারা শুনুন। এই যে মামা একটু দাঁড়াও, খুব ভালো
যারা বাবা গাঁজা খায় তারা পাগল হয়, পাগলের মতন কথা বলেছে, ভালো বলেছে, খুব সুন্দর বলেছে, সুন্দর প্রশ্ন করেছে, দান জবাব রাখতে আমি কখনকার জন্যেই জবাব আমি সুন্দর দেব, এটা মনে রেখো, করব সমাধান। শোনাতে চাই একটি গান, গানের মাঝে মাঝে সুন্দরভাবে তোমার প্রশ্নের আমি উত্তর দেব, এটা ঠিকঠাক মনে রেখো। আমার যেমন বিনীত নীরবে চুল ভিজাব না, ওরে আমি চুল ভিজাব না, ভিজাব না, ভিজাব না, আমি বিন ভিজাব না, ভিজাব না, ভিজাব না, আমি চুল ভিজাব না গো সখী, বিন ভিজাব না, 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 যেমন পেনি তেমনি রবে ভিজাব না, যেমন পেনি তেমনি রবে চুল ভিজাব না, চুল ভিজাব না, ভিজাব না, চুল ভিজাব না গো সখী, পিন ভিজাব না, 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 আমার যেমন পেনি তেমনি রবে চুল ভিজাব না, যেমন পেনি তেমনি রবে চুল ভিজাব না,
কাছে কিছু প্রশ্ন করে গেছে, তা সঠিক ভাবে জবাব দেব, জবাবে রাখবো নাই অভাব। আমি নাকি গরু চোর, আমি নাকি গরু চোর, আমি নাকি গরু চুরি করেছি, হ্যাঁ করেছি। আমি গরু কেন চুরি করেছি সেটা কি তুই জানিস রে ভাই? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কৃপা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, যার কৃপা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, একদিন আমার অনাদিনাথ গোবিন্দ রাখালগণের সঙ্গে ধেনু নিয়ে গোচরণে গেছে। যাওয়ার পরে কি করেছে আমার গোবিন্দের উপরে, তার ঘাড়ের উপর একজনা পড়ছে, আবার আর একজনা উঠছে, একজনা পড়ছে আর একজনা উঠছে। আমি এই সহ্য না করতে পেরে, গোবিন্দকে কে ভালোবাসে না যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই তার ব্যথা সহ্য না করতে পেরে আমি ওই গাভীগুলো চুরি করেছি, গাভী চুরি করেছি, যে এই গাভী নিয়েই তোদের এই ফুটানি, এই গাভী নিয়েই তোরা মাঠে গিয়ে আমার গোবিন্দের উপর তোরা এরকমভাবে টর্চারিং করিস, অতএব এই গাভী আমি রাখবো না, সেই জন্য আমি গরু চুরি করেছি। একটা কথার সুন্দরভাবে দিলাম সমাধান, আর একটা জিজ্ঞাসা করে গেছে আমার ভাই, আমার মনে আছে তাই। আমি নাকি একটা মেয়ের পিছনে নাকি ধাওয়া করেছি, একটা মেয়ের পিছনে পিছনে নাকি দৌড়িয়েছি, হ্যাঁ দৌড়িয়েছি। অন্য কোনো মেয়ের না, আমারই মেয়ে, তাই আমার পুত্র কামদেব একদিন আমার কাছে এসে বলল, বাবা আমাকে কিছু বান দাও। তাই আমি তাকে পাঁচটা বান আমি আমার ছেলে কামদেবকে দিয়েছি। কোন পাঁচটা বান দিয়েছি? মদন মাদন মহন শোষণ স্তম্ভন, এই পাঁচটি বান যখন আমার ছেলেকে দিলাম, সবাই তো চাই, প্রত্যেক বাবাই চাই ছেলেকে কিছু দি। এইবার বান যখন দেওয়ার পরে আমার ছেলে কি করল, আমার উপরেই কাম বান নিক্ষেপ করল। আর এই কাম বান যদি কারোর প্রতি যদি নিক্ষেপ করা যায়, এই কামের যে কি জ্বালা, এই কামের যে কি জ্বালা, সে জানে যে কাম বান যদি একবার নিক্ষেপ করে সে মানুষ সুস্থ থাকে না। তাই আমি পাগলের মতন হয়ে আমার মেয়ে সন্ধ্যার পেছনে আমি ছুটে গেছি। সেই জন্য তোরে বাবা, সেদিন থেকে সন্ধ্যা গায়ত্রী সৃষ্টি হল। এই তো তোমার দ্বিতীয় জিজ্ঞাস, দিলাম সমাধান, তাই সুন্দরভাবে বুঝে নেবে আমার ছোট ভাই। ও করিব
ব্যঞ্জন করিব তবু হারি ছোব না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, চুল ভিজাবো না দিন ভিজাবো না, এধারো ওধারো সাঁতারো পাথারো করিয়া লাগো না, আমার যেমন বেনি তেমনি রবে কাছে আমি কিছু জিজ্ঞাস করতে চাই, তাই সঠিক ভাবে জবাব দেবে আমার ছোট ভাই, হে ভোলানাথ তোমার পুজো করে, তোমার পুজো করে সেই পুজোর প্রসাদ যদি খাই সেই ভক্ত কুকুর জনিতে তার জন্ম হয়, তাহলে বাবা তোমার পুজো এই জীব কেন করবে? তুমি শ্মশানে থাকো মশানে থাকো, আমরা শ্মশানটা সকলেই চিনি, মশানটা কিন্তু চিনি না। আচ্ছা বলো ওই মশানটা কি? তোমার মাথায় দেখি একটা অর্ধচন্দ্র অর্ধেক চাঁদ থাকে, সেই চাঁদ রাখার কারণটা কি? সেই চাঁদে কি হয়? ওই চাঁদটা কেন রেখেছো তুমি? সেই চাঁদটা কে? তোমার হাতে একটা ত্রিশূল দেখি, তোমার হাতে একটা ডুগডুগি দেখি, কারণ তোমার গোটা শরীরে তো বেশভূষণ নাই, বেশভূষণ হচ্ছে সাপ। গোটা বেশভূষণ তোমার গোটা শরীরে সর্পে ঢাকা, তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার পুজো, তোমার পুজো করে কোনো ভক্ত যদি সেই পুজোর প্রসাদ খায় কুকুর জনিতে জন্ম তাহার জানিবে সবাই, তাও তো কিছু একটা হয়, কিন্তু তোমার তো পুজোই হয় না, ওর পুজোই হয় না। কারণ কি জানো? ব্রহ্মার মেয়ে সন্ধ্যায় একদিন কৈলাসেতে গেল, দেবাদি দেব মহাদেবের আশ্রয় সে নিল। আমার আশ্রয় আমি কই ওগো মেয়ে, আমার কথা নেবে জন্যে তুমি এলে আমার কাছে খুলিয়া বলিবে? আমার পিতা ব্রহ্মা রাখো করে নাই আর দেরি, আর উন্মাদ হয়ে আমার পিছনে ছুটছে তাড়াতাড়ি, শিবি তখন ব্রহ্মাকে বলল পাবি না তুই মাপ, এইবার ব্রহ্মা তোকে আমি দেবই অভিশাপ। সেই মেয়েটা শিবের কাছে এসে তিনটি খণ্ড হইয়া গেল, সেদিন থেকে তিন সন্ধ্যা গায়ত্রীর জন্ম ঘটে হলো, সবাই হরি হরি বলো হরি বল। এই মেয়েটি এ আমার বর্দার মেয়ে, নাম হচ্ছে সন্ধ্যা, শিবের কাছে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচালো, এ ভালো না তো? এ ভালো না? মেয়েটি তিনটি খণ্ড হয়ে তিনটি রূপ ধারণ করলো, তিনটি নাম ধারণ করলো। আমার আমরা প্রত্যেকটি মানুষ ত্রিসন্ধ্যা গায়ত্রী করি, তাই না? কি কি রূপ, কি কি নাম, এই ত্রিসন্ধ্যা গায়ত্রীর কি রূপ? এ কিন্তু ব্রহ্মার মেয়ে, কি নাম,
কোন সময় কোন মূর্তি, সকালে ব্রহ্ম তেজি কয় এই মেয়ে, আর সম্বর্ণ চতুর্বাহু মধ্যাহ্নতে লয়, সকালবেলায় মেয়েটির নাম ব্রহ্ম তেজি, সম্বর্ণ চতুর্বাহু মানে কৃষ্ণের মতো দেখতে, চারটি হাত দুপুর বেলায়, সন্ধ্যাবেলায় বরদা দেবী হয়, তোমার মেয়ের এই তিনটি তিন সদা গায়ত্রী তুমি শুনে যাও। হলো এখন এই মিথ্যাবাদীর সঙ্গে আসছে আমার গান, এই ব্রহ্মা মিথ্যা কথা কয়। দেখেন নিজের দোষটা কিন্তু আমরা কেউ কোনোদিন খুলে বলি না, বলি নিজে দোষ করলে বলি বা বলি বলি না, নিজের দোষটা ঢেকে রাখি। আমার দাদা গুরু চুরি করে নিয়ে যখন আবার ব্রহ্মলোকে গেল, দ্বারের মধ্যে এক ব্রহ্মা দাঁড়াইয়া রইল, যে গুরু চুরি করেছে দাদা তো বুঝতে পারেনি কৃষ্ণের যে গোচরণ খেলা, সখাদের সঙ্গে এ তো সখ্যভাব বন্ধুভাব, কে কার ঘাড়ে উঠছে বলা মুশকিল, তোমার এটা দেখে হিংসা হয়ে গেল আর তুমি হিংসাতে গরু চুরি করলা, তাই তো? গরু চুরি করে যখন ফিরে আবার ব্রহ্মলোকে যায়, তাকাইয়ে দেখে ব্রহ্মায় আর একটা দাঁড়িয়ে আছে সেই দরজায়, দাদা তো পাগল হয়ে যায়, দাদা কয় দাঁড় ছাড়ো ভিতরে যাবো তুমি কে, এ দাদা ব্রহ্মা জিজ্ঞাসা করছে তুমি দাঁড় ছাড়ো আমি আমার সিংহাসনে যাব, বললো তুমি কে, বলে কেন আমি কে মানে আমি ব্রহ্মা, বলছে না আমি ব্রহ্মা, দুই ব্রহ্মাই ওই জায়গাতে দর্শন হইয়া গেল। আস্তে আস্তে দাঁড় দিয়ে যখন প্রবেশ করিল, তাকাইয়ে দেখে রে ভাই ওই সিংহাসনের আশেপাশে ব্রহ্মার আর অভাব নাই, দুনিয়ার ব্রহ্মা, কিন্তু যে ব্রহ্মা যে আসনে বসত সেই আসনেও একজন ব্রহ্মা বসে আছে। এখন আমার দাদা ব্রহ্মা জিজ্ঞাসা করছে যে তুমি কে আমার আসনে বসছ, বললো কেন আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, বলে তুমি যদি ব্রহ্মা হও তাহলে আমি কে, বলে আমি জানি না। আমার দাদার দর প্রচূর্ণ হইয়া গেল, অভিশাপ দাদা ওই জায়গাতে প্রাপ্ত হইয়া গেল, ব্রহ্মার ছড়াছড়ি এই যে দাদার মনের অহংকার সেদিন একেবারে একেবারে চূর্ণ হয়ে গেল, দাদাকে অভিশাপ করে দিল গরু চুরির অপরাধে। আমার মনে নাই দাদা নিজে মুখে বলবে, এই গরু চুরি করার পরে দাদাকে একটা অভিশাপ করেছিল, দাদা ওই অভিশাপ দিয়ে তুমি কি জানি হলা, একটু ভালো করে কও দেখি। কারণ আমি ভালো করতে গিয়ে যদি আমি যদি চুরি যদি করি, যদি চুরি শাস্তি হয় সেই জায়গা থেকে আমি একটা সুন্দরভাবে অভিশাপ দিল, তাই যমন হরিদাস হয়ে আমার জন্ম নিতে হলে হরিবল 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 হরিবল। এই যে কথাটা এতক্ষণ পরে সত্য কইছে দাদা, আমার যবনের ঘরে জন্ম নিয়ে শেষ পর্যন্ত কলিযুগে এসে যবন হরিদাস, যার এক নাম ছিল হরেশ, এই তো বাবা ভালো নিজের গুণের কথা নিজে কইও মাঝে মাঝে। এখন শিব পূজা যে ভক্ত দেবে শিবের প্রসাদ খাবে, শিবের প্রসাদ খাওয়ার পরে কুকুর হয়ে জন্মাবে, প্রশ্ন করেছে আমি বলতে চাই ত্রিভুবনে কোথাও শিবের পুজো হয় না, হয় দেখেছেন কোনো জায়গায়, দেখেছেন কেউ শিবের পুজো দেখেছেন? আমি বলছি হয় না, কোথাও হয় না শিবের পুজো, ত্রিভুবনে কোথাও হয় না, কেউ করে না, নিষেধ আছে শিবের পুজো কেন করে না জানেন? একদিন স্বর্গে দেখো হলো মহাপ্রসাদ, দেবাদি দেব সেই জায়গাতে পড়ে গেল বাদ, মনি ঋষি দেবতাগণ মহাপ্রসাদ পেল, পঞ্চান সেই জায়গাতে বাদ হইয়া রইল,
একটা ভক্ত জিজ্ঞাসা করছে পঞ্চানন কে, হে পঞ্চানন তুমি তো 30 কোটি দেবতার মালিক, দেবাদিদি বলা না, তা আজকে তুমি স্বর্গের প্রসাদ পাওনি? বললো না, আমাকে তো কেউ বলেনি। তুমি গিয়েছিলে নাকি? বললো হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি প্রসাদ পেয়েছি। বদলেতে একটু প্রসাদ শিব দেখিবারও পায়, যে ভক্ত বলতে এসছে শিবের কাছে তার বদনে একটু প্রসাদ লেগে আছে, সেটা ছিল প্রসাদ। ভক্তের বদনে প্রসাদ মহাপ্রসাদ হলো, সট করে হাত দিয়ে শির বদনেতে লইল। হরিবল হরিবল হরিবল, ভক্তর বদন থেকে সেই প্রসাদ নিয়ে নিজের বদনে দিল, বলল আমার প্রসাদ মহাপ্রসাদ হয়ে গেছে, তোরা যেটা পাস নাই আমি সেটা পেয়েছি। কারণ প্রসাদ ভক্ত সেবা করেছে, তার বদনের উচ্ছিষ্ট প্রসাদ সে হচ্ছে মহাপ্রসাদ, সেটা আমি পেয়েছি, দেবতারা কেউ পায়। শিব বলল আমি ধন্য, কিন্তু এই ভক্তটা ছিল একটু বদমাইশ। এক কথা দুই কথা হয়ে তখন দেবীরই কাছে গেল, ও দেবী আজকে স্বর্গের মহাপ্রসাদ ভোলানাথ গ্রহণ করিল, মা তুমি কি প্রসাদ পাওনি? বললো না তো, তোর বাবা তোমাকে প্রসাদ দিল না, একা একাই প্রসাদ খেলো। সঙ্গে সঙ্গে দেবী করে দিল অভিশাপ, হে শিব তুমি আমাকে বাদ দিয়ে আজ মহাপ্রসাদ নিয়েছো, আমি অভিশাপ করলাম ত্রিভুবনে তোমার জল প্রসাদ যে খাবে সে কুকুর করে দিলাম। বললো আমাকে বাদ দিয়ে তুমি মহাপ্রসাদ নিলে, তাই আমি অভিশাপ করলাম, তোমার পুজো যেখানে হবে তোমার প্রসাদ যে ভক্ত নেবে সে কুকুর জন্যতে যাবে। মহাজালা শিবের পুজো তো বন্ধ হয়ে যায়, এখন কি উপায়? শিবের পুজো কোথাও হয় না, দেবতারা চিন্তাই পড়ে গেল। চিন্তা ভাবনা করে তারাই একটা মন্তব্য করিল, কেমন করে শিবের পুজো করা যায় ভালো, তোরা শিবের পুজো কিন্তু কেউ করিস না, পুজো করলেই প্রসাদ দিতে হবে আর প্রসাদ পেতে হবে, আর প্রসাদ নিলেই কুকুর জনিতে যাবে, অতএব বাদ দিয়ে শিবের পুজো ওইভাবে করা যাবে না, কি করতে হবে? শিবলিঙ্গ গৌরী পাঠ এক জায়গাতে রবে, ভক্তি ভাবে ভক্ত গণেশ সেই পূজা করিবে। হরিবল 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 হরিবল, তোমার প্রশ্নের উত্তর দিতে মনে বড় সাত, সেই দিন হইতে শিবের মূর্তি পুজো হয়ে গেল বাদ। শিবের মূর্তি পুজো হয় না, যেখানে শিবের মন্দির রয় শিবের মূর্তি রয় তাকাইয়া দেখবেন পাশে একটা শিবলিঙ্গ গৌরী পাঠ করা হয়। বাবা মা এক জায়গাতে যুগলে ভাই রয়, ভক্ত হয়ে ভক্তি ভাবে সেই পুজো করতে হয়। তাহলে পুজো হয় কার? মার বাবা একসাথে যখন থাকে তাদের পুজো করতে হয়। বাবা মার পুজো করে যে জ্বর প্রসাদ বটে নেবে সেই ভক্ত এ জগতে ধন্য হইয়া যাবে। হরিবল হরিবল হরিবল, এই তো আমার দাদার প্রশ্নের জবাব হইয়া গেল, আর কেন বেশি কথা বলতে যাব বল, আবার দেখি দাদাই আমার কোন প্রশ্ন করে না, সাধ্য মতন দাঁড়িয়ে আসরে আবার দেব সমাধান। কার্তিক পুজো করতে গেলে আমার মনে আছে ভালো, কার্তিক পুজো আমরা সকলেই করি, এই কার্তিক পুজো করতে গেলে এই শিবের মুখ আগে পুরাতে হয় তারপরে কার্তিক পুজো করতে হয়, এর কারণটা কি? কি কারণে তোমার মুখ পুরাতে হবে ভাই, সুন্দরভাবে জবাব দেবে এই ধর্মসভা। তোমার একটু বিশ্রাম নাও তো, বিশ্রাম নাও, আমার একটা কথা কই, সত্য করে শুনবেন খুব ভালো কথা গো। আগেকার দিনে দেখবেন সরস্বতী পূজা দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা, এই পূজা উপলক্ষে প্যান্ডেলে প্যান্ডেলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যাত্রা হতো, হতো না? এখন হয় আর হয় না? আমাদের ওখানে একটা জমিদার বাড়ি আছে আমার বাড়ির সাথে, কি বাবা তাই না, তাই না? ও বুঝতে পারছে, বসো বসো বসো, না যা কি করবা কও,
তুমি থাকবা না যাবা না, কারণ তোমাকে দেখেই ও এসছে। আরে বাহন, তুমি তো জানো বাহন যে এই সারছে কাম। এই তো বাবা, আমার প্রশ্ন মনে পড়ে গেছে, প্রশ্ন মনে পড়ে গেছে। আচ্ছা, ও এসে একটা ভালো কথা মনে করে দিয়ে গেছে, দারুণ কথা কব, দারুণ কথা, খুব সুন্দর কথা। তাকাই দেখো, এইদিকে তাকাই দেখো। ওই জমিদার বাড়ি প্রত্যেকবার দুর্গা পুজোয় যাত্রা হয়, জমিদার তো নাই, জমিদারের ছেলে ছিল, সেই ছেলেও নাই, তার ছেলে আছে, ওবার যাত্রা টাত্রা ভালোবাসে। তা আমাদের গ্রামে বুঝলেন অল্প লোক নিয়ে একটা যাত্রার দল করা হয়েছে, মাত্র 200 জন লোক নিয়ে, বেশি লোক নেওয়া হয় নাই। শখে যাত্রা করা হবে, তারা প্রত্যেকটি মানুষ, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সন্ধ্যাবেলা রিহার্সেল দেওয়া হয় যে দুর্গা পূজায় জমিদার বাড়িতে আমরা যাত্রাটা করব। কি বলবো রে ভাই, যাত্রার কমপ্লিট। জমিদার বাড়িতে যখন যাই বস, ওই যে ওর সাথে কথা 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 পরম বৈষ্ণব মারে, এই গল্প শোনাবো, ভালো গল্প। এইবার তাকায় দেখো, এইবার জমিদার বাড়িতে যাওয়া হলো যে আপনি দুর্গাপূজা উপলক্ষে যাত্রা তো করাবেন। কয় না 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 না, ও সাঁতার করবো না, আমি যাত্রা পাত্রা করতে পারবো না, এখানে আক্রমণ করিস না বাবা, যাও দিকে যা। এখন এই যারা যাত্রার দল করেছে তারা কিন্তু খুব দুঃখিত, যাত্রাটা কেন হবে না। যাত্রার যে ম্যানেজার সে চলে গেছে, বাবু আপনার কিছু করতে হবে না, আমরা কয়েকটা সামান্য লোক আসবো, খালি খাতি দিন আর প্যান্ডেলটা করে দিন, টাকা নেবো না আমরা, ও যাত্রা দেবেই না, এরা সার্ভিসই না। যথারীতি প্যান্ডেল করে চারটা খাবার ব্যবস্থা করে দিয়ে যাত্রার আরম্ভ করেছে। এবার এরাই কিন্তু যাত্রার টিকিট 20 টাকা 50 টাকা করে ফেলাইছে, টিকিট বিক্রি হয়েছে, বহুদিন যাত্রা হয় না, যাত্রা দেখতে সব লোকজন চলে আসছে, প্যান্ডেল ভরে গেছে। কিন্তু যারা যাত্রা করবে ওরা জীবনে যাত্রা করে নাই, কারো সাথে কারো মিল নাই, এমন অভিনয় ধরেছিল, দর্শকে খেপে গেছে, শ্রোতারা খেপে গিয়ে উঠে চলে গেছে। এখন ম্যানেজার কয় এই তারা 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 তারা, দর্শক চলে গেছে, ভয় বন্ধ কর, আমাদের নতুন যাত্রার দল, আমরা সবার সামনে যাত্রা করব, লোক ডাকে আনি, লোক তো সাথে আসে না। কয় একটা কাজ কর, উল্টো টিকিট কর, কেমন? কয় যারা যাত্রা দেখবে তারা 70 টাকা করে পাবে। কয় একজন আবার লোভে লোভে চলে হয়েছে, আইসা আবার যাত্রা শুরু হয়েছে, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, যাত্রা ভালো না। কয় টাকা 70টার দরকার নাই, ঘুমের অনেক দাম, উঠে আবার রওনা দিছে, রওনা দিছে এমন করে একটাও নাই। তখন ওই ম্যানেজার কয় এই তারা তারা তারা, মানুষ ছাড়া যাত্রা আমরা শেষ করব না, 2-4টা মানুষ লাগবে। তখন উল্টো টিকিট ঘোষণা করেছে 100 টাকা করে, আবার 2-4 জন টাকার 100 লোভে ঘুরে আসছে, এসে ওদেরও আর ভালো লাগে নাই, ওরাও চলে গেছে। এখন ম্যানেজার কয় যাত্রা বন্ধ কর, বই কেটে দে, শর্ট কর, লাস্টে যুদ্ধ আছে, তরোয়াল দিয়ে যুদ্ধ হবে। কয় একজন লোক যদি থাকে তাহলে তো যাত্রাটা শেষ করা যায়, কিন্তু লোক পাই কোন জায়গায়? তাকাইয়া দেখে একটা লোকও নাই, কিন্তু ওই দুর্গা মন্দির যেখানে পুজো হয়েছে ওইখানে সাদা ধুতি পরে একজন শুয়ে আছে। কয় যে আপনি কিরা? কয় আমি মন্দিরের পুজুরি। কয় চলেন যাত্রা দেখবেন। কয় মাথা খারাপ হয়েছে, কয়েকদিন কষ্ট করে পুজো করেছি, তোমার যাত্রা দেখবো আমি এখন, হ্যাঁ উনি যাত্রা দেখবে না, ম্যানেজার সার্ভে। কয় তোমার 150 টাকা দেবো, ব্রাহ্মণদের একটু তো লোক রাগ করবেন না, এইদিকে আমাদের দিকে, আমাদের দিকে ব্রাহ্মণদের একটু লোক থাকেই, তাই না? টাকা দিস, কাজটা একবারে খারাপ না, কি করতে হবে? কয় তুমি তাহলে আসলে সামনে বসে থাকবা, তোমার সামনে আমরা যাত্রাটা শেষ করব, তাও লোকের সামনে বলতে পারবো আমরা কালকে লোকের সামনে আমরা যাত্রা শুরু করেছি, লোকের সামনে শেষ করছি। টাকা 150 দিয়ে ব্রাহ্মণটা সামনে নিয়ে আসে, এবার যুদ্ধ শুরু হয়ে গেছে, তাকাবে না আমার দিকে। ওদিক থেকে একজন ওই তরোয়াল দিয়ে মারে, এদিক থেকে একজন তরোয়াল দিয়ে মারে, নতুন তো কারো গায়ে আর তরোয়াল লাগে না, খালি সাই সাই শব্দ হয়। ব্রাহ্মণ চিন্তা করতেছে ওইটা যদি এসে আমার লাগে 150 টাকা দেখ ভালো হবে না, অতএব আমি যাত্রা দেখবো না, আমি চললাম। কই আমার মন্দিরে শুয়ে পড়ছে ম্যানেজার, কয় এই তারা তারা তারা, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, একজন লোক তাও ঠিক করে আনলাম, তোরা ভাগাই দিলি। আবার যায় কয় ব্রাহ্মণ মশাই একটু চলেন। কয় না আমি যাবো না, কারণ ওইটা যদি ওর পেটে ঢোকে 150 টাকা আমি ভালো হবো না, মরেই যাবো, দরকার নাই। কয় 200? কয় না যাবো না। 250? কয় না যাবো না। 300? ব্রাহ্মণের ঘুম ভেঙে গেছে, টাকা 300, কষ্ট কষ্ট করে বসে থাকবো, দেখবো যাতে না লাগে। আবার ওই 300 লোভে চলে আইছে, এইবার তাড়াতাড়ি যুদ্ধ বুঝলেন, আরো স্পিড বেড়ে গেছে, আরো শব্দ বেশি শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ ঝাড়ের দৌড় যে যদি লাগে আর বাঁচবো না। ব্রাহ্মণ চিন্তা করতেছে মন্দিরে যদি শুই হারামজাদা গুলো আমার আবার জ্বালাবে, আমি মন্দিরে শোবো না। পাশে ছিল এক খাজুর গাছ, ওই গাছের উপর উঠে পড়ছে,
ম্যানেজার কয় এই দাঁড়া দাঁড়া যাত্রা বন্ধ কর, একজন ছিল কোন জায়গায় গেল, খুঁজে দেখে প্যান্ডেলে নাই দুর্গা মন্দিরে নাই, কয় সারছে কাম গেল কোন জায়গায়, খুঁজতে 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 তাকাইয়া দেখে গাছের উপরে, কয় ব্রাহ্মণ মশাই নেমে আসেন টাকা 500, কয় 50,000 দিলেও নাম না, কারণ এবার আমার পেটে ঢুকবেই যাতাদের ভাব। ম্যানেজার কয় একটা কাজ করতো রে, কয় কি, কয় ব্রাহ্মণ যখন নামবেই না মঞ্চে আমাদের যাত্রা করার দরকার নাই, ওই তরোয়াল দুটো নিয়ে গাছের তলায় আয়। এইবার বুঝলেন উপরে ব্রাহ্মণ ওই গাছের তলায় ঘরে আর যুদ্ধ করে, ঘরে আর যুদ্ধ করে, করতে 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 কই শেষ। তো আপনারা যদি মনে করেন বাড়ি চলে যাবেন, আমরা গান কারে নিয়ে গাবো, ওই রাস্তায় যে কারো ঘুরে ঘুরে গান শেষ করবো, বুঝতে পারতেছেন কি বাজাও কি? আসলে এখন রাত্রি 8টা বাজে, মিথ্যা কথা নয়। কটা বাজে? হ্যাঁ ঘড়ি খারাপ নিয়ে আইসো না, 8টা বাজে, 8টা। কটা বাজে? কটা বাজে? 8টা বাজে। না না, যাদের বেশি দামের ঘড়ি তাদের তো বেশি বাজবেই, আমার কম দামের ঘড়ি একটু কমই বাজে। কি কও? কই গেল? হ্যাঁ গো মা, এই যে একটু পর থেকে শুরু করবো মিলন, মিলন না দেখে তো কেউ বাড়ি যাবেন না, ওই যে একটা গেছে এটা এবার পাঠাই দিচ্ছে, ওরাও ঘোরাঘুরি করতেছে, রাধাকৃষ্ণ মিলন দেখ দেখো, একজন গিয়ে খবর দিল যা ঘুরিয়া, একজন একজনকে নিমন্ত্রণ করতে গেছে, কি বলি আপনাদের কাছে, বলছে আমি তোর নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, তুই যদি মধ্যাহ্নে আমার গৃহের সেবা করিস আমি তোর নিমন্ত্রণ গ্রহণ করলাম যা, কিন্তু যে এই কথাটা বলল তার গৃহে সেবা করা সম্ভব নয়, এত নোংরা, তার যা জুটেছে তার সেবাকে দিয়েছে, যে আড়ালে গেছে ওইগুলো তুলে নিয়ে জঙ্গলে ফেলাই দিয়েছে, জঙ্গলে ফেলাই দিয়ে কয় সেবা হয়ে গেছে, চলে এসছে, ঘুরে যখন এসছে তখন জিজ্ঞাসা করছে আগো তুমি নিমন্ত্রণ করে এসছো, বলে হ্যাঁ, তা নিমন্ত্রণ করে এসছো, তোমাকে যে দুপুরবেলায় সেবা দিয়েছিল সেবা করেছো, বলে হ্যাঁ, বলে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলো না, সত্যি কথা বলো তুমি সেবা করেছো, বললো না আমি সেবা করিনি, কারণ আমার ঘৃণা পেয়েছিল আমি জঙ্গলে ফেলে দিয়েছি। আচ্ছা চলো দেখি কোথায় ফেলেছো, আস্তে আস্তে জঙ্গলেতে সেই জায়গাতে গেল, আশ্চর্য একটা দৃশ্য সেখানে দেখিবারও পেল, যেই অন্ন জঙ্গলেতে ফেলে বটে দিল, কুকুর এসে মনানন্দে সেই অন্ন সেবা করিল, দেখেছো তুমি কত বড় ভুল করেছো, তুমি কি জানো ওই কুকুরটাকে, কারণ যার গৃহে যাকে নিমন্ত্রণ করতে এসছো সে পরম বৈষ্ণব, তার উপরে বৈষ্ণব নাই, সেই বৈষ্ণব তোমায় সেবা দিল, তুমি বৈষ্ণব সেবা নিলে না বৈষ্ণব অপমান করলে, সেই সেবার দ্রব্য জঙ্গলে ফেলে দিলে, কৃষ্ণ বৈষ্ণবের দেওয়া মহাপ্রসাদ তো তাই বিফলে যাই নাই, কুকুর হয়ে দেবাদি দেব ওই প্রসাদ পাই, হরি বল হরি বল হরি বল হরি বল। জানো কি, স্বয়ং শিব ওই প্রসাদ সেবা যে করিল, তাই তো শিব মহাবৈষ্ণব জগতে সবাই মানে ভালো, এই যে কুকুর শিব একবার নয়, একবার নয় কয়েকবার এই কুকুর রূপ ধারণ করেছে, পঞ্চপাণ্ডবের যুদ্ধ শেষে যখন আবারও যজ্ঞ করেছিল আমরা জানি, সেই সময়
শিব কুকুর হয়ে বৈষ্ণবের এঠু পাথা সেবা করছিল, ধরা পড়ে গেল কৃষ্ণের কাছে, তাই না? তাকাইয়ে দেখে কুকুর ললাটে একটা চন্দ্র দেখা যায়, গোবিন্দ দেখে বুঝে ফেললো ওই জায়গাতে ভাই শিব পরম সাধু পরম বৈষ্ণব, বৈষ্ণবের এঠো প্রসাদ যেখানে কথা ফেলছে কুকুর হয়ে সেবা করছে, দেখেছ? এই জন্যে কুকুর কিন্তু মহাবৈষ্ণব, বুঝা গেল? অর্ধচন্দ্র শিবের ললাটে দেখিবার পাই, কোথায় পেল চন্দ্র শিব গোসাই প্রশ্ন করল তাই। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন দক্ষ রাজার ষাটখানা মেয়ে। আচ্ছা, ষাটখানা যদি মেয়ে হয় বাবা, একটু হিসাব করো তো, ষাটটা যদি মেয়ে হয় তার মধ্যে যদি সাতাশটার সঙ্গে একজনের বিয়ে দেয়, বাসে কয়টা? বত্রিশটা, না? সাতাশটার সঙ্গে একজনের বিয়ে হলো ষাটখানার মধ্যে, বাসে কয়টা? বত্রিশটা। ও, আমার একটা ভুল হচ্ছে তাহলে, তেত্রিশটা, তাই না? আচ্ছা, তেত্রিশটার মধ্যে তেরোটার সঙ্গে যদি আর একজনের বিয়ে হয় বাসে কয়টা? কুড়িটা। কুড়িটার মধ্যে যদি এগারোটার সঙ্গে আর একজনের বিয়ে হয় বাসে কয়টা? নয়টার মধ্যে আটটার সঙ্গে যদি একজনের বিয়ে হয় বাসে কয়টা? একটা। ওই ওইটাই নিয়েছিল শিব। তা কার সঙ্গে কয়টা বিয়ে হলো একটু কয়ে যাই? চন্দ্রের সঙ্গে বিয়ে হয়েছিল সাতাশটা, চন্দ্রের সঙ্গে বিয়ে দিয়েছিল সাতাশটা, তেরোটা দিয়েছিল কশ্যপ মুনির সঙ্গে, সাতাশ আর তেরো কত হয় হিসাব করেন আপনারা, আটটা দিয়েছিল ধর্মের সঙ্গে, একাদশ দিয়েছিল রুদ্রের সঙ্গে, আর একটা দিয়েছিল শিবের সাথে। একটা যখন দিল, এবার চন্দ্রের সাথে বেশি সাতাশটা, চন্দ্রের যারা সহধর্মিণী তারা এসে বাবার কাছে বলল, দক্ষ রাজার কাছে, বাবা আমাদের স্বামী দুইজনকে ভালোবাসে আর বাদ বাকি জনকে ভালোবাসে না, দক্ষ রাজা উনি রাজা মনি তাই অভিশাপ দিয়ে দিল, চন্দ্র তুমি আমার মেয়েদের কষ্ট দিচ্ছ, অভিশাপ দিলাম তুমি ক্ষয় হয়ে যাও। বাজাও। দক্ষ রাজার অভিশাপে চন্দ্রের ক্ষয় রোগ হলো, ত্রিভুবনে চন্দ্র তখন ঘুরিতে লাগিল, কেউ আশ্রয় দেয় না। মহাবৈষ্ণব শিব চন্দ্র তার কাছে যায়, হে প্রভু তোমার কাছে একটু আমি চাইব আশ্রয়। মহাবৈষ্ণব শিব চন্দ্রকে আশ্রয় দিয়েছিল, এই জন্যে শিবের ললাটে চন্দ্র তোমায় বলি ভাবা। মেয়েরা বলছে, বাবা স্বামী খারাপ থাক ভালো থাক, স্বামী তো মেয়েদের স্বামী ভিন্ন, তো আপনাকে ছুড়ে একটা কাজ কর, স্বামীকে ঘুরিয়ে দাও। দক্ষ রাজা শিবের কাছে অগ্নি বটে গেল, চন্দ্রকে ফিরিয়ে দাও এই কথা বলেছিল। শিব কয়, না না না, আমি আশ্রয় দিতে পারি, নিরাশ্রয় করতে পারি, এখন যদি চন্দ্র যায় তাহলে যেতে পারে, আমি চন্দ্রকে যেতে বলতে পারি। দক্ষ রাজার সঙ্গে কথোপকথন হলো, আস্তে আস্তে চন্দ্র দেখো চলে বটে যাবে, পূর্ণিমার তিথিতে সেদিন পূর্ণ চন্দ্র হবে, হরিবল হরিবল হরিবল। এই জন্যে শিবের ললাটে একটা অর্ধচন্দ্র দেখিবার পাই, সবার ললাটে চন্দ্র আছে বলি তোমার ভাই। একদিন গণেশের মণ্ডটা ছেদন হইয়া গেল, আমরা সকলেই জানি সেই মাথা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল। গণেশের মাথা দেখো
শিবের কাছে রয়, এই জন্যে শিবের গলায় মরার মালা, দেখিবার উপায় একটা নয় পাঁচটা মাথার মালা, পাঁচখানা মাথার মালা, এক গণেশ দ্বিতীয় সতী বলি তোমার ঠাই, দুটা মাথার পরিচয় আমি দিলাম আমার ভাই। আর একজন কি জানো, কৃষ্ণ ভক্ত সুদন্ন সদাই কৃষ্ণ গুণ গায়, তার মুন্ড ছিদন হয়েছিল মিথ্যা কথা নয়, তাই তো সদা সর্বদাই হরি গুণ গান কৃষ্ণ গুণ গান গাই, তাই বলল আমি কোথায় আশ্রয় নেব, শিবের কাছে, কারণ অনর্গল যে শ্মশানে থাকে হরি নাম করে কৃষ্ণ নাম ভিন্ন কিচ্ছু বলে। তিনটি মাথা শিবের কাছে গেল বটে ভাই, আর এক মাথার পরিচয় আমি দিতে চাই, আর ত্রেতা যুগে রামের সম্মুখে একজন পরম ভক্ত বিপক্ষে যুদ্ধে দাঁড়াইয়েছিল, তার নাম তরণী, রামায়ণে প্রমাণ দিয়া গেল। বিভীষণ রামকে বলছে, রাম বিভীষণকে বলছে, আগো আজকে যুদ্ধে কে আসবে? বিভীষণ বলছে, জানো রামচন্দ্র বন্ধু, আজকে যুদ্ধে আসবে এক ছলনাময় মায়াবীর যোদ্ধা, একেবারে খারাপ, তোমার কি হয়? বিভীষণ উত্তর দিচ্ছে, বাজাও, এক নিশীতে সুষমার সঙ্গে যোগাযোগ করে তরি বুঝাই মাল রাখি তাই, আর সেই তরণী যুদ্ধে আসবে মিথ্যা কথা নয়। হরিবল 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 হরিবল। বিভীষণ বলল, রাম বুঝলো কি বুঝলো না তা দেখার দরকার নাই, রামের সম্মুখে যখন তরণী দাঁড়ালো রাম অমনি বাণ ফেলে দিল, বলল অসম্ভব, আমি হইতে আমার নাম বড়, আমি বলেছি আমি হইতে আমার নাম বড়, কিন্তু যে ভক্ত দাঁড়িয়েছে তার সর্বঙ্গে রাম নাম লেখা, আমি পারবো না, আমি পারবো না তাকে বধ করতে, সম্ভব আমার দ্বারাই সম্ভব না, এটা তরণী বধ করতে পারে না রামচন্দ্র, কারণ ভগবান তো জানেন ভক্তের কাছে ছোট, সর্বঙ্গে রাম নাম লেখা কি করে বধ করে? বিভীষণ তখন বলে দিল, বিভীষণ জানতো রামের হাতে যদি আমার ছেলে তরণী বধ না হয় তাহলে তো সে গোলকপ্রাপ্তি হবে না, উদ্ধার হবে না, রামকে বাধ্য করলো বিভীষণকে বধ করার জন্য। প্রভু একটু তাকাইয়া দেখেন না কোন বাণে বিভীষণকে বধ করা যায়, এই বিভীষণের এই জায়গাটায় রাম নাম লিখতে পারে না, এই জায়গাটায় তা কোন বাণে বধ করতে হবে? ভক্তি বাণে ভক্তকে ভগবান বধ করেছিল, তার মুন্ডটা শিবের কাছে আশ্রয় নিয়েছিল, এইভাবে তে পঞ্চমুন্ড বলি তোমার ভাই, এই তো তোমার প্রশ্নের জবাই প্রশ্নে মিটে যায়। এই কেন, আর একটা কথাই আমি বলবো সবার ভাই, এই গানগুলো যেন কয়েক দিন পরে আবার শুনতে পাই আসতে, এখানে দুটো ইউটিউব চ্যানেল এসছে, একটার নাম আমি জানি না, একটা হচ্ছে ফোক বাংলা রায়গঞ্জ, সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইলে, দেখবেন বহু শিল্পীর গান, এই যে আর একটা আমার আমার বাউল সংস্কার, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন সেখানে তরজা গান, ভয়া ভাটিয়ালি চটকা দরিয়া লোকগীতি পল্লীগীতি বিজয়গীতি বিভিন্ন ধরনের গান পাওয়া যাবে, কেমন? তাহলে আমার মনে হয় এই দ্বন্দ্ব সারা রাত্রিও শেষ হবে না, নাকি নাকি আর কিছু প্রশ্ন করে যাবো, কোনটা আপনারা যদি কোন তাহলে কবন হলে কবন, আচ্ছা হ্যাঁ শোনা বলো, ঠিক আছে, এক এক ভক্তেরই সন্তান, একশো এক টাকা দান করেছে, ওর চাকরিটা হবেই, আর ওই চাকরিটা হলেই আষ্টে দিনে
একদিনের বাউলের খরচা ও সব দেবে, তার জন্য সবাই মিলে একটু আশীর্বাদ করবেন। একবারে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো আমার দাদা ভাইয়ের দ্বন্দ্ব মিটে যায়, যদি মনে কিছু থাকে একটু খুলে বলো এই সবাই। আর পঞ্চমাথা তোমার বলো, আমার ছোট ভাই শিব, আমার ছোট ভাই শিব তোমার কাছে জানতে চাই। পঞ্চমাথা তোমার বলি কখন হয়েছিল সুন্দরভাবে এই আসরে জবাব দেবে ভালো। কি কারণে পঞ্চমাথা তোমার হয় সুন্দরভাবে বুঝাইবে আমার ছোট ভাই। আরে শিবের তো পাঁচটাই মাথা, সবাই জানে শিবের এক নাম পঞ্চানন। আস্তে একটু কথা কই দে, শিবের এক নাম পঞ্চানন, তার নন শব্দ হচ্ছে মাথা। পঞ্চমুখে কৃষ্ণ নাম হরি নাম গায়, কিন্তু এখন গল্প হচ্ছে যে পাঁচ মাথা কে দেখেছিল কোথায় দেখেছে, তাই তো বাবা। দক্ষ যজ্ঞে যখন সতী প্রাণত্যাগ করলেন শিব পাগল হয়ে গেল, শিব একবারে পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পরে হঠাৎ করে শিবের কাছে এক ভক্ত যে কয় বলে না, বলে কি বলে, তুমি আর একটা বিয়ে করো। কই অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না, কারণ তোর মায়ের মতন তার কাউকে পাবো না, আমি কারে বিয়ে করবো, তোর মাও নাই আমার বিয়ে করার দরকারও না। কই না 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 না, আসে এই গিরিরাজার বাড়িতে ওর একটা মেয়ে দেখে আসলাম, 15 থেকে 16 বছর বয়স হবে, এত সুন্দরী দেখতে, মামির চেয়ে কম সুন্দর দেখতে নয়, তুমি আমার কথা নিবা, ওই মেয়েটার সাথে তুমি বিয়ে করবা। কই না 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 না, আমি বুড়ো, 16 বছর একটা মেয়ের সাথে আমার বিয়ে দেবে, কই দেবে, কেমন করে দেবে, আমি ঠিক করে দিচ্ছি, ওর নাম হচ্ছে নারদমণি। ও গিয়ে গিরিরাজাকে কয়, রাজা মশাই তোমার মেয়েটা তো দেখতে কম সুন্দর নয়, একটা সাধুরাতে বিয়ে দাও, আমার সাধুর কাছে মেয়ে দেবে তো কপাল ভালো। এইবার বুঝলেন শিব বিয়ে করবে না, নারদ ছাড়বে না, শিব বিয়ে করবে না, এ ছাড়বে না, এই ঘটকগিরি করে বিয়ে কিন্তু ঠিক করে ফেলাইছে। কয় মামা একটা কাজ করো, কয় কি, বিয়ে করতে যাবো না, কয় হ যাবো, কয় বাক্সাল খুলে ফেলা, বাক্সাল করে থাকে, কয় না বাক্সাল আমি খুলতে পারবো না, কয় সাপগুলো সরাই ফেলাও। ও হো 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 হো, দারুণ কথা বলেছে, ঠিক 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 ঠিক, 10 টাকা দান করেছে, বিজয় সরকারের একটা গান শুনতে চাইছে, গাবো সত্যি গাবো, এইবার বুঝলেন শিব বাক্সাল খুলবে না, নারদ ছাড়বে না, তাও কিন্তু শিব খুলে নাই। কয় মামা তোমার গাড়ি বের করো, শিব তখন গাড়ি বের করে ফেলাইছে, শিবের গাড়ি জানেন তো চার চাকা, আরে সার মামা, আসলে কি গরুর সার না, সমব্রহ্মাণ্ডে শিবের উপরে সাধু তো নাই, ও সব কিছু ত্যাগ করে দিয়েছে, এই হরি নাম কি সার করেছে, এই হচ্ছে সার, আমরা মনে করি গরুর সার না, এই হরি নামই সার। যাকে যখন বিয়ে করতে গেল, বিয়ে করতে গিয়ে আপনাদের এদিকে হয় কি না হয়, ওই দিকে হয় আমাদের ওদিকে হয়, এদিকে হয় কি না একটু দেখেন। আচ্ছা বিয়ের সময় কি এদিকে হস্তবন্ধন হয়, হাত বাঁধে 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 না, যাদের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে তারা বলতে পারবে, যাদের কালীবাড়ি বিয়ে হয়েছে মোবাইল বিয়ে তারা বলতে পারবে, এখন তো মোবাইল বিয়ে বেশি হয় তাই না বাবা। হ্যাঁ একদিকে ছেলে মেয়ের বাবার একটা কষ্ট কমে গেছে, ওই ছেলে দেখতে যাবো মেয়ে দেখতে যাবো যেমন আসে আস, ও যেমন আর করতে হবে না, তো এখন স্কুল কলেজে দাও টাকা কয়টা রাখো, সাবে কার সাথে বলা মুশকিল, কিন্তু পরিবার এইদিকে হয় না আমাদের দিকে হয়। এইবার এত রাত্রি ঘুমাস নাই, আমার জ্বালানোর জন্য আসলি, চুপ করে বসে থাকো শোনা ভালো, এইবার তাকাইয়ে দেখো বিয়ে করতে চলে গেছে, বিয়ের নিয়ম আছে হস্তবন্ধন, তারপরে শুভ দৃষ্টি হয় না, হয় না, শুভ দৃষ্টি হয় না, তার মানে আপনারাও জানেন,
আমাদের দিকে হয়, এদিকে হয় মনে হয়। আচ্ছা, তারপর আর একটা রীতি আছে, মালা বদল করতে হয়, করতে হয়। হ্যাঁ, বাহ, আমাদের দিকে হয়। এইবার দেখেন ঘটনাটা কোন জায়গায় বেঁধে গেছে, বলি আপনাদের কাছে, এই সুযোগে ডিসার্ভ করে নাও। শিব বসে আছে এক জায়গায়, আর ওই উমা বসে আছে আর এক জায়গায়, নাম উমা, ওই মেয়েটার নাম হচ্ছে উমা, বসে আছে। কি বলি আপনাদের কাছে, মালা বদলের যখন সময় এসেছে তখন উমা মালা নিয়ে শিবের গলায় দিতে যায়। ঠিক ওই সময় পিছন দিক থেকে নারদ শিবের কাছে যায়, কয় মামা, কয় কি, আমার একটা কথা নিবা, তোমার পঞ্চালন অনেক বাহাদুরি শুনছি, পাঁচটা নাকি মাথা, তা দুই একটা দেখাতে পারো নাকি, একটা দেখাও দেখি। তখন শিব কি করেছে, নারদের চালাকি বুঝতে পারে নাই, মাথা একটা বের করে ফেলাইছে, দুই মাথা হয়ে শিব বসে আছে, দুই হাত দিয়ে কি দুই মাথায় মালা দেওয়া যাবে, দেওয়া যায়, দুই হাত দিয়ে একটা গলায় মালা দেওয়া যায়, দুই গলায় দেওয়া যাবে। ওই মালা যখন দিতে গেছে কি বলি আপনাদের কাছে, তখন দুটো মাথা দেখতে পাচ্ছে, মালা আর দেওয়া হয় না, ঘুরাই নিয়ে আসছে। পেছন দিক থেকে নারদ মুনি ওই উমার কাছে যায়, কয় এই যে মা, ঘুরাই নিয়ে আসলাম, মালা গলায় দাও, কয় মালা দিই কেম ভাই, মাথা তো দুটো, কয় ওর মাথা দুটো হতে পারে, তোমার কি চারটা হাত হতে পারে না, আমি কি তোমার চিনি না, তুমি যে কিটা আমার কাছে ফাঁকি দিবা, তাড়াতাড়ি চার হাত দিয়ে বাপের বেটির মতন মালা গলায় দাও। আই দেখেন, বিয়েও দিচ্ছে পরীক্ষাও করতেছে, ভক্ত আর ভগবানকেও পরীক্ষা করে। দেখো এখন কি করলো মা, তখন নারদের কথা শুনে চারটি হাত বের করে ওই গলায় মালা দিতে যায়। এই বেটা শয়তান পিছন দিক থেকে আবার যায়, কয় মামা আর একটু বাহাদুরি দেখাও, আর একটা ছোট্ট করে মাথা বাইর করো, মাথা তো পাঁচটা, আর এক পিস বের করো। তখন আর এক পিস বের করছে, চার হাত দেড় মালা দিতে পারল না, তিন গলায় মালা দিতে গেলে হাত লাগবে ছয়টা, আবার ঘুরে চলে আসলো এসে, কয় আমি তো মালা দেওয়া হলো না চার হাত দিয়ে, কয় কেন, তুমি ছয় হাত দিয়ে কত কাজ করেছো আমি কি দেখি নাই, মামা তাড়াতাড়ি ছয় হাত ধরো, অমনি বাবার মালায় বাবার গলায় মালা পরিয়ে দাও। আবার ছয় হাত বের করে যখন মালা পরাতে যাই, ওই বেটা পিছন দিক থেকে আবার যাইয়ে কয় বাবা আরে একটা, চারটা মাথা বের কর। তখন শিব আবার চার মাথা বের করে বসে পড়লো, ও ছয় হাত দিয়ে মালা দিতে না পেরে ঘুরে আসলো, এসে আবার নারদ মুনি যেয়ে কয় মামা, মামি আমার কথা নিবা, তুমি এইবার আট হাত দিয়ে চারটি মাথায় মালা পরিয়ে দিবা, অষ্টভুজারূপী দেবী দুর্গা অষ্টভুজ ধারণ করে অষ্টহস্তে মালা পরাতে গেল শিবের গলায়। যখন গেল নারদের তখন শেষ পরীক্ষা ছিল, মামা বাবা তোমাকে সবাই চেনে পঞ্চানন নামে, তোমার পাঁচটি মাথা, একটা কাজ করো এইবার আর বলবো না, তুমি পঞ্চানন পাঁচটি মাথা হয়ে বসে পড়ো। শিব তখন পঞ্চানন হয়ে বসে পড়ল, দেবী দুর্গাকে বলল মা তুমি দশভুজা, মহিষাসুরকে বধ করেছিলে এই দশভুজা হয়ে, আমার কথা নিবা, ওই দশ হাত দিয়ে পঞ্চাননের গলায় মালা পরাইয়ে দিবা। তখন দেবী করে নাই দেরি, দশভুজা রূপ ধারণ করলো তাড়াতাড়ি, দশভুজা রূপ ধারণ করে পঞ্চগড়ায় মালা দিল, এই জায়গায় শিব আর দুর্গার আবার বিয়ে হলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শিব দুর্গার আবার বিয়ে হয়ে গেল। এই জায়গাতে শিবের পাঁচটা মাথা এই ভক্ত নারদ মুনি দর্শন করেছিল, এই তো বলা হলো। এইবার একটা গানের অনুরোধ পড়ে গেছে, গিয়ে শোনাই। হ্যাঁ, ডিসা রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করে, তাই না? বাঁশি যখন শুনতে পায় ভরা কলসির জল ফেলে দিয়ে, শাশুড়ি মারে কয় কলসিতে জল নাই, আমি একটু জল আনতে যাই, আসলে তো ঘটনা সেই জায়গায় না, একটু কালার সঙ্গে দেখা করবে। এই সখীরা দেখে ফেলে, সখীরা তখন রাধারানীকে বলছে, ও রাধে তুই যার সঙ্গে প্রেম করিস আসলে কি মানুষটা ভালো, তো দেখ প্রেম করতেছিস কর, কিন্তু খুব হিসেব করে, খুব হিসেব করে প্রেম করিস। তাই সখীতে রাধারানীকে কি বলছে জানো, যে বাঁশি শুনলি আর উড়ু উড়ু উড়ে চলে গেলি, তাও যাওয়া যাবে না,
সখী বলছে, ওরে বসন্ত কোকিলের টান বড়ই ভালো লাগে গেলো সজনি। শোন না, গোপনে প্রীতি করিস না ওলো সজনি। এই রাধাকৃষ্ণ কিরা সাজছে সেটি গাইতো, আসো বাবা আসো। গোপনে প্রীতি খবর, তার গোপনে কেউ প্রীত করবা না। হ্যাঁ, প্রীত করলে খুব সাবধান কিন্তু। রাধাকৃষ্ণ মঞ্চ আসো। বসন্ত কোকিলের টান বড়ই ভালো লাগে সজনি, গোপনে প্রীত করিস না ওলো সজনি, গোপনে প্রীত করিস না। প্রেম কিন্তু পড়ে যায়, বাবা এই যে এই যে এই যে টাকা গোপনে প্রীত করিস না ওলো সজনি, গোপনে প্রীত করিস না বসন্তে কোকিলের টান বড়ই ভালো লাগে সজনি। গোপনে প্রীত করো লো সজনি, গোপনে প্রীত করো হরি বল হরি বল হরি বল হরি বল। গাছের ডালে ওই আমার বসন্ত ফুরাইয়ে গেলে, বসন্ত ফুরাইয়ে গেলে ওরে বসন্ত ফুরাইয়ে গেলে তখন ফিরে আসবে না লো সজনি, গোপনে প্রীতি করে সেটা হলো সজনি, গোপনে প্রীতি করিস না বসন্তে কোকিলের টান বড়ই ভালো লাগে লো সজনি, গোপনে প্রীতি করো না লো সজনি, গোপনে প্রীতি করো না।
ব্যাপারেই রচনা। তখন মরমে তো বাঁচবি না লো সজনী, গোপনে পীড়িত করো না লো সজনী, গোপনে পীড়িত করো না, বসন্তে কোকিলের তানে পড়ে ভালো লাগে লো সজনী, গোপনে পীড়িত করিস না লো সজনী, গোপনে পীড়িত করিস না লো সজনী, গোপনে পীড়িত করিস না লো সজনী, গোপনে পীড়িত।